চাকরি দাবি জানিয়ে মালদহ জেলার হবিপুর গাজল এবং বামুনগোলা ব্লকে 42 জন কেএলও সংগঠনের সদস্য জেলা পুলিশ সুপারের সাথে দেখা করতে আসেন। সংগঠনের সদস্য উত্তম রাজবংশী জানান, তারা অস্ত্র ছেড়ে মূল স্রোতে ফিরে এসেছে। তারা আরো জানান, মালদহ জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী তাদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু চাকরি না পাওয়ায় জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। আমরা এসছি এসপি সাহেবের সঙ্গে দেখা করতে। এর আগে যখন মমতা ব্যানার্জি আমাদের মালদা সফরে এসেছিলেন, তখন আমাদের সমস্ত কেএলও সংগঠনের ছেলেদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, চাকরির আশ্বাস দিয়েছিলেন আর কি। সেই সময় অর্ডারও করে গেছিলেন, কিন্তু দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও আজকেও আমরা বেকার হয়ে আছি। সেটাই আমরা এসপি সাহেবের সঙ্গে জানতে এসছি। কতজন আছেন আপনারা? আমরা মোটামুটি জমা দিয়েছি 42 জন জমা দিয়েছি। কোথাকার বাসিন্দা আপনারা? আমি হইপুর ব্লকের, আমার নাম উত্তম রাজবংশী, হইপুর বামুনগোলা গাজল তিনটা ব্লক মিলে আমরা এই সংগঠনের সঙ্গে যুক্ত আছি। আপনারা কি এখন তাহলে মূল সুতে ফিরে আসছেন? আমরা মূল সুতে এখন ফিরে আসি। আপনাদেরকে কি আশ্বাস দেওয়া হয়েছিল? আমাদের চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। আজকে স্পেশাল দেখা করলেন। হ্যাঁ। মালদহ থেকে দেবু সিং রিপোর্ট, আনন্দ বার্তা।